তো অনেকের আমাকে নিয়ে একটা অভিযোগ আছে যে আমি মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা যখন দেবদা জিদ্দার আছে তখন অনেক বেশি সাপোর্ট করি বাকিদের ক্ষেত্রে অতটা করি না কিন্তু তোমরা দেখো মেন্টেলের সময় করেছি পাড়িয়ার সময় করেছি এমনকি মির্জার সময়ও রম করছি যখন কেউ ভালো স্ট্রিম কমার্শিয়াল কাজ আনবে এবং মন থেকে দিল সে বড় কিছু করার চেষ্টা করবে তার পাশে প্রথম থেকে ছিলাম আর প্রথম থেকে থাকবো তবে সত্যি কথা বলতে গেলে আমার পাশে থাকায় কিচ্ছু হবে না আপনাদেরকে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে বাংলা ইন্ডাস্ট্রি এই বছর বড় বড় কিছু করার চেষ্টা করছে বড় বড় ভাবনা চিন্তা নিয়ে কাজ করছে সেগুলো যে পরিমাণ বক্স অফিস ডিজার্ভ করে সত্যি কথা বলতে গেলে সেই লেভেলে বক্স অফিস হচ্ছে না তাই আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি একটু বিশ্বাস করুন বাংলা সিনেমাকে অনেক তো সাউথ বলিউডের সিনেমা দেখলেন আমরা কলকাতার কিছু লোক সাউথ বলিউডের সিনেমা না দেখলে ওখানকার বক্স অফিসে কিছু যায় আসবে না কিন্তু আমাদের বাংলা সিনেমা আমরা যদি না দেখি সেটা একটা বড় প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে তাই আমার সাপোর্ট করা না করায় কিছু হবে না আপনাদেরকে সবার আগে কিন্তু সাপোর্ট করতে হবে একটু হলে গিয়ে দেখুন খারাপ লাগলে খারাপ এসে বলবেন যে হ্যাঁ ভালো লাগেনি কিন্তু সিনেমাটা দেখতে যান এটাই আমার ব্যক্তিগত ভাবে বলা কারণ তারা এবার বড় কিছু ভাবছে সিরিয়াল সিরিয়াল করে তো চাইলে করতেই পারতো প্রথম প্রোডাকশন হাউসে তো যাই হোক মির্জা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার তো মির্জাতে তো আমরা ভিলেনে দেখতে পাইছি বড় চর্মক রয়েছে কৌশিক গাঙ্গুলি অ্যাস ভিলেন ভাই কাঁপিয়ে দিয়েছে তার ডায়লগ থ্রোয়িং তার কথাবার্তা বলার ধরন দুর্দান্ত বাংলার ভিলেন বহুদিন পর আসছে বাংলা মানে ইন্ডাস্ট্রিতে এটা আমার দারুণ লেগেছে কিন্তু ভিলেনের যে ব্যাপার সেপার গুলো এখানে কিন্তু শেষ নয় ভিলেনের মধ্যে অনেক অনেক চমক রয়েছে একটা দুটো ভিলেনে অনেকগুলো ভিলেন থাকতে চলেছে এর মধ্যে একটা ভিলেন কিন্তু খুব রহস্যময় হতে চলেছে এবং আপনারা ট্রেলার ভালো করে লক্ষ্য করলে সেটা বুঝতেও পারবেন আমি কিছু স্পয়েল করছি না কারণ ট্রেলারে তারা দেখেওছে ব্যাপারটা যে কারণে আমি এটা নিয়ে কথা বলছি যে একজন ট্রান্সজেন্ডারকে কিন্তু আমরা দেখতে পেয়েছি ট্রেলারে দেখবেন একটা ট্রান্সজেন্ডার ব্যাক মানে তার মুখটা সামনে থেকে দেখায়নি পিছন থেকে দেখিয়েছে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে একটা ট্রান্সজেন্ডার একটা ভিলেন যেটা আমি থামলেও দিয়েছি তো সেটা কিন্তু একটা খুব রহস্যময় একটা ভিলেন চরিত্র হতে চলে চরিত্রের নাম হচ্ছে ওসমান বেসিক্যালি একটা ট্রান্সজেন্ডার চরিত্র বা সামথিং ওই টাইপের কিছু একটা হবে এবং বাংলাতে বেসিক্যালি এরকম ধরনের ব্যাপার স্যাপার মানে এগুলো সাউথ হাউথ আপনারা দেখতে পাবেন এরকম মানে সাউসি ব্যাপার স্যাপার যে ভিলেন কোনো চরিত্রের মধ্যে এরকম ট্রান্সজেন্ডার ব্যাপার ঢুকিয়ে দেওয়া এমনটা বাংলা ইন্ডাস্ট্রিতে কখনো ভাবা হয়নি আপনারা বাংলায় মিনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা খুঁজে দেখে নিন খুব একটা বাংলাতে আপনি এরকম ট্রান্সজেন্ডার ভিলেন বা এরকম টাইপের কিছু সামথিং খুব একটা দেখতে পাবেন না তো সেটা কিন্তু এই সিনেমায় থাকতে চলেছে এবং এই চরিত্রটা কে প্লে করেছে সেটা নিয়ে আমি জানতে পারলাম যে কারণে এটা নিয়ে কথা বলছি তো এই চরিত্রটা প্লে করেছে জ্যামি ব্যানার্জি ইতিমধ্যে তোমরা জ্যামি ব্যানার্জিকে চিনে গেছো সিসিএল এর দৌলতে বেস্ট প্লেয়ার অফ মানে টুর্নামেন্ট ওয়ান অফ দ্য বেস্ট মানে খেলোয়াড় ছিল সে অনেক ম্যাচ জিতিয়েছে তো সেই হিসেবে সিসিএল যারা দেখে তারা জ্যামি ব্যানার্জিকে চিনে গেছে আর যারা সত্যি সিনেমা তারা জ্যামি ব্যানার্জিকে এমনিও চেনে কিডন্যাপে ভিলিন চরিত্র প্লে করেছিল এছাড়া আরও অনেক মানে সিনেমায় ছিল তো জ্যামি ব্যানার্জি সিনেমাতে রয়েছে এবং ওই চরিত্রটা কিন্তু সে প্লে করেছে তাই বারবার আমার মনে হয়েছে জ্যামি ব্যানার্জিকে কাজে লাগানো হয়নি জ্যামি ব্যানার্জি কিন্তু ভালো অভিনেতা তো তাকে কিন্তু প্রপারলি একটা ভালো রোল দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে এবং লক্ষ্য করছেন মানে সমস্ত কিছুর মধ্যে একটা ইউনিক ব্যাপার রাখা হয়েছে ক্যামিও টাইমিও তো রয়েইছে কিন্তু তারা স্টোরি দেখতে গিয়ে কিন্তু কাজ করেছে শুধুমাত্র ওই হিরো হিরোইনের কেমিস্ট্রি হিসাবে মধ্যে সিনেমা কিন্তু আবদ্ধ রাখেনি অঙ্কুশ নিজের চরিত্রকে শুধুমাত্র গুরুত্ব দেয়নি শাশি সাইড ক্যারেক্টারগুলোর মধ্যে কত ইউনিক ব্যাপার সেবার রাখা ট্রান্সজেন্ডার টাইপের ভিড়ে নানা এই সমস্ত জিনিসপত্র কিন্তু রয়েছে তো একের পর এক চবাক আমরা দেখতে পাচ্ছি মির্জা নিয়ে তো আশা করবো সিনেমাটা ভালো ট্রেলারের রেসপন্স বেশ ভালো এসেছে দুর্দান্ত কথাবার্তা হচ্ছে ট্রেলারটা হাইপটা জাস্ট বাড়িয়ে দিয়েছে রিলিজের আগে কোথাও গিয়ে তো আশা করবো সিনেমাটা ভালো চলো খুব ভালো চলার দরকার প্রথম কথা একটা নতুন আমরা বিরাট বড় একটা সুপারস্টার পেতে পারি যদি আজকে অঙ্কুশ এই সিনেমাটা হিট দেয় একটা হিট সিনেমা একটা ব্লক বাস্টার সিনেমা একজনকে রাতারিতে কিন্তু সুপারস্টার বানিয়ে দিতে পারে তো সেরকম একটা হিট অঙ্কুশের দরকার যেটা আমার মনে হয় কোথাও গিয়ে মির্জা দিতে পারবে বলে যে সব কিছু ঠিক থাকে কারণ ঈদেতে কোনো বড় সিনেমা বাংলা দায়ের যে ক্লাস হচ্ছে না যেটুকু যে ক্লাস বেড়ে মেয়ে ছোট মেয়ে এবং ময়দানের সঙ্গে তো ভয় মনে তো হয় না বিরাট কোনো প্রবলেম হবে বলে তো আশা করবো অডিয়েন্স সিনেমাটার পাশে থাকবে দেখতে যাবে এবং আশা করছি সিনেমাতে তোমরা অনেক অনেক চমক পাবে তো দেখা যাক এই চরিত্রকে দেখার পর আমি আরও এক্সাইটেড হয়ে গেছি কারণ বাংলা সিনেমায় এরকম খুব একটা ভাবা হয় না তো সেরকম একটা ভাবনা রাখা হয়েছে এটা দেখে ভালো লাগলো তো দেখা যাক ফাইনালি কেমন হয় আমি বেশ এক্সাইটেড রয়েছি এই সিনেমাটা নিয়ে ট্রেলার দেখার পর আরও এক্সাইটেড হয়ে গেছি এবং যত জিনিস জানতে পাচ্ছি সিনেমাটা নিয়ে তত কোথাও কি এক্সাইটমেন্ট বাড়ছে তো দেখা যাক ফাইনালি কি হয় তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড দা আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো দেখো সুস্থ নমস্কার কেয়ার আবার দেখা হবে